হাওয়া বেগম আলমারি থেকে তার বিয়ে শাড়িটা বের করে তার একমাত্র ছেলের বউ মাইমুনাকে দিয়ে বলল, এই নাও বৌমা, এটা আমার বিয়ের শাড়ি, যত্ন করে রেখে দিও, আমি যখন থাকবো না তখন আমার নাতি নাতনিকে দেখিয়ে আমার কথা বলো। মাইমুনা তার শাশুড়ির দেওয়া কাপড়টা পেয়ে অনেক খুশি হয় আর বলে, মা, আপনার শাড়িটা তো বেশ সুন্দর, এটা নিশ্চয়ই আপনার বাবার বাড়ি থেকে দিয়েছিল। হাওয়া বেগম বলল, না মা, এই শাড়িটা তোমার শ্বশুর আমাকে দিয়েছিল। তিশা বাইরে দাঁড়িয়েছিল, সে তার মাকে এসে বলল, বাহ মা, দুদিন হলো না বাড়িতে নতুন বউ এসেছে, অমনি আমি পর হয়ে গেলাম। আমি যে কবে থেকে বলে রেখেছিলাম তোমার বিয়ে শাড়িটা আমি নেব, কই তখন তো আমাকে দিতে রাজি হলো না। হাওয়া বেগম কিছুটা রেগে গিয়ে বলল, চুপ কর, কার সামনে কিভাবে কথা বলতে হয়, এতদিনে তোকে শিখাতে পারলাম না। আমি যদি তোকে এই শাড়িটা দিতাম তাহলে আর এতদিনে এই শাড়িটার অস্তিত্ব পাওয়া যেত না। তুই যে কতটা লক্ষ্মী মেয়ে তা আমার ভালো করেই জানা আছে। তিশা নতুন ভাবির সামনে এমন অপমানিত হয়ে তার মাথাটা নিচু করে বের হয়ে গেল। রাতে যখন সবাই খাবার টেবিলে খেতে বসেছে তখন হাওয়া বেগম রুই মাছের মাথাটা মাইমুনার প্লেটে দিয়ে বলল, ভালো করে পেট ভরে খাও, যখন যেটা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি তোমার মায়ের মতোই। স্ত্রীর প্রতি মায়ের এমন ভালোবাসা দেখে শাহিদ মাইমুনাকে বলল, দেখেছো তো, তোমাকে আমি বলেছিলাম না, আমার মা অনেক ভালো, খেয়ে দেখো কেমন হয়েছে, মায়ের হাতের এই মাছের তরকারিটা আমার খুব ভালো লাগে, তুমি এটার প্রশংসা না করে থাকতেই পারবে না। এতদিন তো তিশা খেত, আমাকে দিত না। পাশে বসে তিশা মা ছেলের নতুন বউকে নিয়ে এত আধিক্ষেতা একেবারে সহ্য হচ্ছে না, তিশা মেনে নিতে পারছে না কিছুতেই, তার ভাই এখন তার চেয়ে তার বউকে বেশি ভালোবাসবে। তিশা রাগ করে খাবার শেষ না করেই খাবার টেবিল থেকে উঠে চলে যায়। হাওয়া বেগম তিশার রাগটা বুঝতে পেরে বলে, তোমরা খাও, এতদিন তো তিশা এই বাড়িতে একা রাজত্ব করেছে, ও ভেবেছে আমরা সবাই এখন মাইমুনাকে বেশি ভালোবাসছি, ও বরাবরই এরকম, কারো সাথে এত সহজে মানিয়ে নিতে পারে না, আমি ওকে বুঝিয়ে বলবো, ওর ব্যবহারে কিছু মনে করো না। মাইমুনা বলল, না মা, আমি কিছু মনে করিনি, তিশা তো আমার ছোট বোনেরই মতো। মাইমুনা তার রুমে গিয়ে শাশুড়ির দেওয়া শাড়িটা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে, তখন শাহিদ এসে বলল, বাহ, শাড়িটা তো বেশ মানিয়েছে তোমার শরীরে, তুমি বরং শাড়িটা রেখে দাও, তিশার যখন বিয়ে হবে ওর বিয়েতে পড়বে, কেমন, মা অনেক খুশি হবে। মাইমুনা হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে। এই সময় তিশা দরজার সামনে দাঁড়িয়ে শাহিদকে বলল, ভাইয়া আসবো? শাহিদ কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ আয়, তুই আমার রুমে আসবি, এইটা আবার আমার কাছে পারমিশন নিতে হবে। তিশা রুমের ভেতর প্রবেশ করতে করতে বলল, এটা তো এখন আর শুধু তোমার রুম নয়, তাই অনুমতি নিয়ে আসাই ভালো। মাইমুনা হাসি মুখে তিশাকে বলল, বসো এখানে, আমি বরং তোমার জন্য চা করে নিয়ে আসি। তিশা বলল, থাক থাক, আমি এখানে আপনাদের সাথে গল্প করতে আসিনি, ভাইয়ার সাথে কিছু দরকারি কথা আছে, বলেই চলে যাব। শাহিদ বলল, এইভাবে বলছিস কেন, তুই যা না মাইমুনের সাথে, দুজনে মিলে চা করে নিয়ে আয়, তারপর আমি তোর দরকারি কথা শুনছি। মাইমুনা বলল, হ্যাঁ চলো আমার সাথে, আমাকে একটু হেল্প করে দাও, এর মধ্যে তুমি রান্না করাটাও শিখে যাবে, আর না হলে শ্বশুর বাড়িতে গিয়ে কী রান্না করবে। তিশা মুচকি হেসে বলল, না ভাবি, আমার না এসবের প্রয়োজন পড়বে না, মাস্টার্স করে আমি জব করব, আর রইল বাড়ির কাজের কথা, তার জন্য আমি কাজের মেয়ে রেখে দেব, এসব রান্নাঘরের কাজ আমাকে দিয়ে হবে না, তুমি বরং রান্নাঘরটা সামলাও, এটা তোমার কাজ। মাইমুনা মুচকি হাসি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। তিশা তার ভাইকে বলল, ভাইয়া আমি এসেছিলাম তোকে বলতে, আমার মাস্টার্সের ভর্তির টাকাটা দিতে, আর দুই তিন দিন আছে, লাস্ট ডেট, এর মধ্যে অ্যাডমিশন নিতে হবে। শাহিদ অন্যমনস্ক হয়ে বলল, সরি তিশা, আমি বলতে ভুলে গিয়েছিলাম, বিয়ের জন্য অফিস থেকে দু মাসের অ্যাডভান্স টাকা নিয়েছিলাম, তাই এই মাসে বেতনটা পাচ্ছি না। তিশা চিৎকার করে বলল, ভাইয়া আমি কিছু জানি না, যেভাবে হোক আমার অ্যাডমিশন নিতেই হবে, দরকার পড়লে কারো কাছ থেকে লোন নিয়ে নাও, ধার নিয়ে নাও, কিন্তু প্লিজ আমাকে অ্যাডমিশন করিয়ে দাও। শাহিদ বিরক্তিকর স্বরে বলল, আরে কি বলছিস তুই, জানিস না বাবার চিকিৎসার জন্য কতগুলো টাকা খরচ হয়েছিল, তারপর আবার বিয়ে করেছি, অলরেডি 5 লক্ষ টাকা লোন আছে, আর এই বাড়িটাও বন্ধক দেওয়া, এখন আমাকে কে লোন দেবে। দেখ তুই যেটুকু পড়াশোনা করেছিস করেছিস, বাকি পড়াশোনা তুই বিয়ের পর করিস। তিশা বলল, ভাইয়া মাস্টার্স করাটা আমার স্বপ্ন, আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে চাই, এই হাউস ওয়াইফ মার্কা জীবন আমি কাটাতে পারবো না, ততদিন আমি বিয়ে করবো না যতদিন আমি নিজের পায়ে দাঁড়াতে না পারি। শাহিদ বলল, আরে তুই আমার ক্ষমতাটা বোঝ, টাকা নেই আমার কাছে। তিশা বলল, সব বুঝতে পেরেছি আমি, নিশ্চয় ভাবি তোমাকে আমার বিরুদ্ধে উস্কিয়েছে, আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতে দিত না। তারা ভাই বোনের কথার মাঝখানে মাইমুনা চা নিয়ে রুমে ঢুকে বলল,
দেখো তিশা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো, আমি কেন এমনটা চাইবো বলো? তুমি তো আমার নিজেরই ননদ, তাই না? তিশা কাঁদতে কাঁদতে বলল, হয়েছে হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, এইটুকু বোঝার বয়স আমার হয়েছে। আসলে কেউ চায় না আমি আর পড়াশোনা করি। হাওয়া বেগম কিচেন থেকে বের হয়ে লক্ষ্য করল তিশা মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে। তখন হাওয়া বেগম মাইমুনার কাছে এসে বলল, তিশার কি হয়েছে বৌমা, তুমি কি কিছু জানো? আমি জিজ্ঞাসা করলে আমার সাথেও রাগারাগি করবে। মাইমুনা বলল, মা আপনি তো জানেন আপনার ছেলের হাতে এখন টাকা নেই, এদিকে তিশার কলেজের অ্যাডমিশনও করাতে পারছে না, তাই ওরা দুই ভাই বোন রাগারাগি করেছে। এই কথা বলে মাইমুনা তার হাতের বালা দুটো খুলে হাওয়া বেগমের হাতে দিয়ে বলল, মা আপনি এই বালাগুলো বিক্রি করে তিশার অ্যাডমিশন করিয়ে দিন প্লিজ। টাকা হলে আমি বরং আরেকটা চেইন কিনে নেব। আমার কথা তিশাকে কিছু জানাবেন না, ও জানতে পারলে হয়তো নেবে না। হাওয়া বেগম পুত্রবধূকে জড়িয়ে ধরে কিছুটা কান্নার সুরে বলল, তোমার মতো বৌমা যেন মানুষের ঘরে ঘরে হয়, তুমি আমার ঘরের লক্ষ্মী। পরদিন তিশা সোফায় বসে বই পড়ছিল, তখন হাওয়া বেগম এসে তিশার হাতে টাকা দিয়ে বলল, এই নে টাকা অ্যাডমিশন করে আয়। তিশা অবাক হয়ে বলল, মা তুমি টাকা কোথায় পেলে? ভাইয়া তো বলল টাকা নেই। দরজার আড়াল থেকে মাইমুনা ইশারায় তার শাশুড়িকে তার কথা বলতে নিষেধ করছে। ঠিক তখন তিশা বলল, মা ওদিকে তাকিয়ে কি দেখছো? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি ওটাই বলো। হাওয়া বেগম তার জবাবে বলল, তোর ভাবি দিয়েছে। তিশা অবাক হয়ে বলল, কি ভাবি দিয়েছে? এতগুলো টাকা নিশ্চয়ই ভাবি তার বাবার বাড়ি থেকে নিয়ে আসেনি, নিশ্চয় ভাইয়ার পকেট মেরেছে। হাওয়া বেগম তিশার মুখে এই কথা শুনে তিশাকে থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই মাইমুনা এসে হাওয়া বেগমের হাত ধরে বলল, কি করছেন মা? হাওয়া বেগম বলল, ছাড়ো আমাকে বৌমা, ওকে আমি মানুষ করতে পারিনি। তারপর তিশাকে বলল, তুই কাকে পকেট মার বলছিস? যে তোর কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য নিজের হাতের বালা বিক্রি করে তোকে টাকা দিয়েছে তাকে? তিশা অবাক হয়ে বলল, কি? তারপর তিশা মাইমুনাকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়েছি, আর সেই তুমি কিনা আমার স্বপ্ন পূরণের জন্য নিজের হাতের বালাগুলো বিক্রি করে দিয়েছ। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আসলে আমার ভাবিদের সম্পর্কে ধারণা ভুল ছিল, আমি ভেবেছিলাম অন্যের বাড়ির মেয়েরা যখন বিয়ে করে স্বামীর বাড়িতে আসে বোনদের থেকে ভাইদের আলাদা করে দেয়, আর আমি আমার ভাইকে অনেক ভালোবাসতাম এই জন্যই এমনটা করেছি। তখন মাইমুনা বলল, আসলে আমরা মেয়েদের তো কোনো নিজের বাড়ি নেই, তারা যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে শুধু একটু ভালোবাসা খোঁজে, যদি এটা পেয়ে যায় তখন তাদের আর কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজনে তারা সংসারের জন্য জীবনও দিতে পারে। আর আমি তো তোমার ব্যবহারে কিছুই মনে করিনি, আমি জানতাম তোমার ভুল ধারণা একদিন ভেঙে যাবে, আর সেদিন ঠিকই তুমি আমাকে আপন করে নেবে। দর্শক, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। রচনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, সম্পাদনায় ভাগিনা মিজান। ধন্যবাদ সবাইকে।